সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে। আগের দিনের ধুয়ে রাখা থালা বাসনগুলোকে আগে গুছিয়ে নিই, প্লেটগুলোকে আগে তুলে দিলাম, প্লেটের জলগুলো ঝরে যাবে। এবার কিচেনের কাউন্টার টপটা একটু পরিষ্কার করে নেবো, অগোছালো হয়ে থাকলে না রান্না করার সময় খুব অসুবিধা হয়। জায়গাটা ক্লিন করে আমি আগে চা বসিয়ে দিয়েছি, জলটা ফুটে আসলে তারপরে চা পাতাগুলো দেব। আমাদের বাড়িতে জানেন তো লিকার চাই খাওয়া হয়, দুধ চা কেউ খুব একটা আমরা খাই না। মা বাবা খায় দার্জিলিং টি আর আমরা খাই গ্রিন টি। আগে বাবা মার চাটা করে নিচ্ছি, আমাদের চাটা একটু পরে বসাবো, কেননা হাজবেন্ড সকালে খালি পেটে না একটা ড্রিঙ্ক খায়, সেটা আগে বানিয়ে দিই তারপরে আমাদের চাটা বানাবো। এখন সকাল 8টা মতো বাজে, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। ইনার্সফেয়ার্সের নতুন আরেকটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। হাজবেন্ডের জলটা রেডি হয়ে গেছে, এই ফুটে গেলেই নামিয়ে নেব, ফুটেও গেছে, এরপরে ওটা একটু ঠান্ডা হতে দেব, ততক্ষণে আমাদের গ্রিন টিটা বানিয়ে নিই। কালকে সারা রাত্রি জানেন তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কালকে সেই দুপুর থেকে আরম্ভ হয়েছিল, একদম ঘন কালো মেঘ হয়ে এসেছিল, তারপরে সারা রাত অসম্ভব বৃষ্টি হয়েছে। একটু বাদে চলুন হাজবেন্ডকে চাটা দিয়ে আসি, তারপরে আপনাদেরকে বাইরেটা ঘুরিয়ে দেখাচ্ছি। জানেন আমাদের বাড়ির সামনে জল জমে গেছে পুরো। বাবা মার চাটা 5 মিনিট ভেজানো ছিল, এবার চাটা ছেঁকে দিই, বাবাও চলে এসছে, বাবা মাকে চাটা দিয়ে দিই। মা যদিও বা এখন পুজো করছে, মা আসুক আসলে খাবে। গ্রিন টি এর জলটা ফুটে এসছে, ওটাতে গ্রিন টিটা দিয়ে দিলাম, ওটা কিছুক্ষণ ভিজুক, ততক্ষণে হাজবেন্ডের জন্য ডিম সেদ্ধ বসাই, ও ব্রেকফাস্টে ডিম সেদ্ধ খাবে, একটু ড্রাই ফ্রুটস খাবে আর ছোলা ভেজানো খাবে। হাজবেন্ডের তো এখন বাড়ির থেকেই কাজ করতে হচ্ছে, যেদিন যেদিন ও অফিস যায় সেদিন সকালবেলা ভাত খেয়েই অফিস চলে যায়, সেই দিন আর এত কিছুর ঝামেলা থাকে না। কিন্তু যেদিন যেদিন ওর বাড়ির থেকে কাজ থাকে সেদিন রোজই যে ও এটা খায় তা কিন্তু নয়, ওকে ঘুরিয়ে ঘুরিয়েই ব্রেকফাস্ট দেওয়া হয়, কিন্তু ও খুব হেলদি ব্রেকফাস্ট করে। সকালবেলা যেদিন ব্রাউন ব্রেড থাকে ব্রাউন ব্রেড ডিম সেদ্ধ খায়, বা কোনো দিন ওকে ওভারনাইট ওটস ভিজিয়ে রাখি সেটা ওকে দিয়ে দিই, কোনো দিন মশালা ওটস খায়, আর মাঝে মধ্যে তো এই খাবারটাও খেয়ে থাকে। আমাদের চা হয়ে গেছে আর ওর জলটাও ঠান্ডা হয়ে গেছে, ওকে দেওয়ার আগে জলটায় একটু লেবু চিপে দেব। আর আগের দিন ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা বার করে নিয়েছি, জলটা ঝরতে দিয়েছি। ওকে চায়ের সাথে দুটো বিস্কিট দিয়ে আমি এটা দিয়ে আসি, ও এটা খাক, ততক্ষণে চলুন আপনাদেরকে একটু বাইরেটা ঘুরিয়ে দেখাই। আজকের ওয়েদারটা খুব সুন্দর এই সিজনে, জানেন তো এটাই প্রথম এত বৃষ্টি হলো আমাদের এখানে। গত কয়েক বছর ধরেই তো আমি দেখছি যে বৃষ্টি হলেই বাড়ির সামনে জল জমে যাচ্ছে, এমনকি আমাদের বাড়ির মধ্যেও মাঝে মধ্যে জল ঢুকে যায়। এবছর প্রথম থেকেই একদম বৃষ্টি হচ্ছিল না, এত গরম করছিল, এই যে বৃষ্টিটা হলো এরপর মনে হয় ভালোই বৃষ্টি হবে। বাইরেটা দেখুন বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর মেঘও করে আছে, মনে হয় আজও প্রচণ্ড বৃষ্টি হবে। আপনাদের বলেছিলাম না বাড়ির সামনে জল জমেছে, দেখুন বাড়ির সামনে কতটা জল জমেছে, সকালবেলা আরও বেশি ছিল ভোরবেলা, এখন যে আস্তে আস্তে জলটা নেমে যাচ্ছে, দূর থেকে দেখতে পাবেন হয়তো, আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। চলুন এবার ভেতরে যাই, গিয়ে বেডরুমের বিছানাটা তুলে আসি, হাজবেন্ড তো ঘুম থেকে উঠে গেছে, আমি একটু পরে চা খাচ্ছি। আমি না একদম গরম চা খেতে পারি না, চাটা করে রেখে এসেছি, একটু ঠান্ডা হোক, ততক্ষণে মাও পুজো করে এসে যাবে, তারপরে দুজনে একসাথে চা খাবো। আমার গরম চা খেলেই জিভ পুড়ে যায়, তাই একদম গরম চা আমি খাই না। অনেকেরই হয়তো কথাটা শুনতে অবাক লাগবে, আমি জানি অনেকেই প্রচণ্ড গরম চা খান, চা থেকে ধোঁয়া উঠবে সেরকম চা খেতে পছন্দ করেন, কিন্তু আমি না চা বলুন কফি বলুন কোনোটাই একদম গরম খেতে পারি না। যতবার কফি খেতে গেছি গরম ততবার আমি জিভ পুড়িয়েছি, আর ভীষণ বাজে লাগে জানেন তো, জিভটা পুড়ে যাওয়ার পর এখন 2-3 দিন না কোনো খাবারের টেস্ট পাই, নিজেরই জিভটা কেরম অদ্ভুত হয়ে থাকে। আগে এসেই না জানলার পর্দাগুলো সরিয়ে দিয়েছি, গতকাল এত ভালো ওয়েদার ছিল আমাদের আর এসি চালানোর প্রয়োজন হয়নি, পর্দাগুলো সরিয়ে দিলাম, সকালে রোদটা ঘরে ঢুকলে বেশ ভালো লাগে। আজকে বিছানাটা শুধু ঝেড়ে নেব, প্রতিদিন আমি বিছানার চাদরটা পাল্টাই না, কিন্তু সপ্তাহে একদিন আমি ঠিকই চাদরটা পাল্টে দিই সময় করে, আজ আর হবে না, কালকে পাল্টাবো। বিছানা গোছানো হয়ে গেছে, এবার নিচে যাই, গিয়ে হাজবেন্ডকে ব্রেকফাস্টটা দিয়ে দিই আর আমরাও চাটা এবার খেয়ে নিই। হাজবেন্ডের ডিম সেদ্ধটাও হয়ে গেছে, ওর ব্রেকফাস্টটা রেডি করে নিয়ে ওকে দিয়ে আসি, ওকে দিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট, এরপর আমরা চাটা খেয়ে নেবো। আমি গ্রিন টি এর সাথে কটা ডেটসও নিয়েছি, সকালে খালি পেটে গ্রিন টি খুব একটা খাই না,
তাই গ্রিন টি খাওয়ার আগে কখনো ডেটস, কখনো আমন্ডস, কখনো ক্যাশিউ এরকম কিছু খেয়ে নিই। আমার পুজো করা হয়ে গেছে সকালবেলা, শাশুড়ি বৌমাতে মিলে দুজনে একসাথে বসে চা খেলাম, কিছু গল্প গুজব করলাম, করে এবার আমি রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট রেডি করতে। ফলটলগুলো আগে কেটে নিই, তারপরে রিমা ব্রেকফাস্টটা তৈরি করবে, ওটস নেবে আজকে। আমি আজকে সকালবেলা ফলের মধ্যে কাটছি পেঁপে, বেদানা আর পেয়ারা। ফল তো আমরা রেগুলার ঘুরিয়ে ঘুরিয়েই খাই, আমার হাজব্যান্ডের আবার সুগার আছে, সেই জন্য ওকে বেশিরভাগ দিনই পেঁপে আর আপেল দিই, কখনো আবার পেয়ারা দিই, বেরি দিই, কালো আঙুর দিই। আমরা আমাদের নিজেদের মতো আম, কলা, লেবু, মোসম্বি, শাকালু, যেরকম যা থাকে সব মিক্সড করে খেয়ে নিই। ছেলে তো আবার সব ফল খায় না, ছেলের আবার পছন্দের ফল হচ্ছে মোসম্বি, পেয়ারা, কমলা লেবু। কমলা লেবু তো অত এই সিজনে পাওয়া যাবে না, সেই জন্য ও বেশিরভাগই পেয়ারা আর মোসম্বি খায়। ওর ব্রেকফাস্টটা তো হয়ে গেছে, ওকে বেলা 12টা নাগাদ একটুখানি ফল দিয়ে আসবো, পেয়ারা কেটে ওকে দিয়ে আসবো। মা ফলগুলো কেটে দিচ্ছে, আমি যাই বরং ব্রেকফাস্টটা রেডি করে দিই। আমি আর মা আজকে ওভারনাইট ওটস খাবো, তাতে এই ফ্রুটসগুলো ছড়িয়ে দেবো। একটু বেদানা, পেঁপে এগুলো এখন নিলাম, আর বাবা খেয়েছে কর্নফ্লেক্স, বাবাকে কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি। আর ওভারনাইট ওটসে আমরা একটু ফ্লেক্স সিডস আর চিয়া সিডসও দিয়ে দিয়েছি। আমি আর মা তো ম্যাক্সিমাম দিনই ওভারনাইট ওটস খাই। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমি লাঞ্চের জন্য আজকে স্পেশাল বানাবো পটলের দোরমা। এই পটলগুলো ছাড়াতে শুরু করে দিয়েছি, তা এই পটলগুলো ছাড়াতে ছাড়াতে তোমাদের সঙ্গে আজকে একটা কথা শেয়ার না করে আমি পাচ্ছি না, সেটা হচ্ছে হিংসা। হিংসা শব্দটা যদি তুমি প্রথম দুটো বর্ণ নাও হিং, সেই হিংটা কিন্তু তোমার তরকারিতে দিলে বা কোনো খাবারে দিলে ভীষণ সুস্বাদু হয়, কিন্তু তার সঙ্গে যখনই সা বর্ণটা শেষে যুক্ত হয় তখন সেটা একটা মানুষের মনে বিষক্রিয়া তৈরি হয়। জানো তো হিংসা যারা করে জানবে তাদের যোগ্যতা কম, যোগ্য ব্যক্তিকে কখনো হিংসা করতে লাগে না, সে নিজের চেষ্টায়, নিজের জেদ, নিজের আত্মবিশ্বাস নিয়ে সে ঠিক এক জায়গায় পৌঁছে যাবে। এই কথাটা আজকে তোমাদের বলছি তার একটা কারণ, আমার বাড়িতে একটি ঘটনা ঘটেছে। আমার বাড়ির দোতলায় একটি টিভির সঙ্গে কেবিল কানেকশান ছিল, হঠাৎ দেখি কানেকশান আসছে না, নিচে গিয়ে দেখি তারটা কাটা এবং কাটা তারে একটা ব্ল্যাক টেপও মেরে দিয়ে গেছে, সামনে দিকটাও কেটে দিয়ে গেছে, ব্যাকডোর দিয়ে যেখান দিয়ে তারটা ঢুকেছে সেটাও কেটে দিয়ে গেছে, মধ্যিখানে তারটা রাস্তায় পড়ে আছে, মানে আমার বাড়ির ভেতরেই নিচেতে পড়ে আছে। এবার তার কি মানসিকতা দেখো, সে তারটা নিয়েও যায়নি অথচ ব্ল্যাক টেপ মেরে দিয়ে গেছে। কি উদ্দেশ্যে এসেছিল আমি জানি না, কিন্তু মনে তো কিছু হিংসা নিয়ে সে কাজটা করতে এসছে। জীবনে হিংসা করে কেউ জীবনে উন্নতি করতে পারে না, সে ছোট বাচ্চারাও তার বাবা মা তাকে ইঁদুর দৌড়ের মধ্যে ফেলে দিচ্ছে, মনের মধ্যে হিংসাটা সেই ছোট থেকেই ঢুকে যাচ্ছে, সেটা বড় হয়ে বড় আকার ধারণ করছে। তাই বন্ধুরা একটা কথা বলি, মাদার টেরেসা বলে গেছিলেন জীবনে সফল হতে চাইলে দুটো জিনিস ভীষণ দরকার, জেদ আর আত্মবিশ্বাস। এইটা যদি সবাই মাথায় নিয়ে এগিয়ে যাও তাহলে সমাজটা অনেক সুন্দর হবে। অনেক কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে ফেললাম, কথা বলতে বলতে অনেকটা রান্না এগিয়েও গেল। পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম, নিয়ে ভেজেও নিয়েছি, আজকে পটলের দোরমাটা করব মাছের ডিম দিয়ে। আমার এক বান্ধবী বলেছিল যে দেখ অনেকেই তো মাছ দিয়ে করে, পনির দিয়ে করে, চিংড়ি মাছ দিয়ে করে, কিন্তু মাছের ডিম দিয়ে করলেও খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। তা তার কথা শুনে আমি মাছের ডিমটা দিয়ে আজকে পটলের দোরমাটা করছি। মাছের ডিমটার সঙ্গে পেঁয়াজ, লঙ্কা, ধনে পাতা, জিরে গুঁড়ো, নুন সব মিশিয়ে নিয়ে একটু তেলেতে ভালো করে ভেজে নিচ্ছি। একটু কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিলাম যাতে রঙটা বেশ দেখতে ভালো লাগে। ঝুড়ো ঝুড়ো করে একদম শুকনো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, চাপা দিয়ে এবার এদিকে একটু মসুরির ডাল বসালাম। মসুরির ডালে একটু ফোড়ন দিলাম, পেঁয়াজ, রসুন, একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম, দিয়ে মসুরির ডালটা, ধনে পাতাও একটু কুঁচো করে দিলাম, খেতে স্বাদটাও ভালো হবে, দিয়ে একটু সিটি মেরে দেবো মসুরির ডালটা।
আর কথা বলতে বলতে একটু পাঁপড়ও ভেজে নিয়েছিলাম, পাঁপড়টা ভাজা হয়ে গেছে। চলো, মাছের ডিমের পুরটা তো কমপ্লিট হয়ে গেছে, গরম তো একটু প্লেটে নাবিয়ে রেখে দিই ঠান্ডা হোক, তারপর আস্তে আস্তে করে পটলের মধ্যে পুরব। এবার একটু রাতের জন্য ঢ্যাঁড়স, চিংড়ি আর আলু দিয়ে একটু তরকারি করে নিই, তাহলে মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। চিংড়ি মাছ অনেকটাই আছে, এদিকে মুসুরির ডালটাও হয়ে গেছে। চিংড়িটা ভাজতে দিয়ে দিয়েছি, যা দিয়েই চিংড়ি মাছ করি না কেন তার স্বাদটা একদম অন্যরকম হয়। সে আপনি কচুতেই করুন, কি লাউ দিয়েই করুন, কি আলু দিয়েই করুন, আমি বেশি করে একটু চিংড়ি মাছ নিয়ে নিই, সব তরকারিতে একটু করে দিলে তার স্বাদটা খেতে খুব ভালো হয়। যাকে কথা বলতে বলতে তরকারিটাও রেডি হয়ে গেল, তরকারিটা নাবিয়ে রেখে দিই। এবারে পটলের পুরটা পুরে নিই, পুরটা ঠান্ডা হয়ে গেছে। পটলের দোরমাটা তোমরা এরকমভাবে ট্রাই করতে পারো, খেতে কিন্তু ভালোই হবে। আমাদের চ্যানেলটা যে যেখান থেকেই দেখো না কেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। পটলের দোরমা হয়ে গেছে, আজকে লাঞ্চের মেনুতে আছে ভাত, ডাল, পাঁপড় ভাজা, পটলের দোরমা, সর্ষে ইলিশ, স্যালাড। তাহলে বন্ধুরা চলো, সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা।